ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত 3, আহত 20। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত 3, আহত প্রায় 20। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একাধিক। স্থানীয় সূত্রে জানা যায়, পাথর প্রতিমাগঞ্জের বাজার গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার সুন্দরবন বেড়াতে যাবার উদ্দেশ্যে দুটি ম্যারাডোর লরিতে করে প্রায় 50 জন ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ছাড়ার 4 কিলোমিটারের মধ্যে একটি ম্যাটারোড নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। আমরা গঞ্জে থেকে বেরিয়েছিলাম কৈখালি যাবো বলে। আচ্ছা, এবারে গঞ্জে থেকে গাড়িটা ছাড়লো ঠিক 9:45 দিকে। গাড়ি ছেড়ে ওই কিছুটা আসতে পঞ্চমকে বাকি আছে আসতে, ওইখানটায় গাড়িটা কীরকম অ্যাক্সিডেন্ট করলো আমরা ঠিক বলতে পারবো। কী গাড়িতে ছিলেন? আমরা ওই 407 যে বড়ো হাতিগুলো। আচ্ছা, দুটো গাড়ি ছিল, আগের গাড়িটা এগিয়ে এসছে, পরের গাড়িতে আমরা ছিলাম। কিসে মারলো? কোথায় কারেন্টের পোস্টে না কিসে মেরেছে আমরা ঠিক বলতে পারবো। এখন কতজন ছিলেন আপনারা? 17-18 জন মতো ছিল। কতজন আহত বা কোনো ক্ষতি? কার দুজন স্পট হয়েছে দেখে এসেছি আমি, আর কজন আহত হয়েছে, অনেকে আহত হয়েছে, রেফার করেছে 5-6 জনকে, তার মধ্যে বাচ্চা 2-3 জন আছে। আপনার নাম? সুভাষচন্দ্র মণ্ডল। 3 জন মারা গেছে। যারা মারা গেছে পরিচয় জানা গেছে? পরিচয় একজন পড়ুয়াদের ছেলে, একজন ওখানে এইটুকু আমি জানি মেট্রো কমপ্লেক্সে কাজ করে রাজু বলে, ওনার স্বামী স্ত্রী 2 জন মারা গেছে। এই 3 জন আমরা এইটুকু শুনেছি, 3 জন মারা গেছে। কতজন আহত হয়েছে? আহত এ পর্যন্ত 10-12 জনের বেশি হবে তো কমে, এখনো বলতে পারছি না। এখনো পেশেন্ট আসছে হসপিটাল। মানে কোথায় যাচ্ছিল ওরা? ওরা কোথায় পিকনিক করতে যাচ্ছিল। ম্যাটারও করে? না, ওরা ম্যাটারও করে গিয়ে নৌকোতে করে কোথায় পিকনিক করতে যাবে এরকম শুনেছি খবরটা। আপনার নাম? আমার নাম তন্ময় দাস।